أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل إذا يسر

যে হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটি ব্যাংক চালু হতে যাচ্ছে যেটির উদ্দেশ্য হলো যে মহিলাদের কাছ থেকে যাদের স্তনে দুধ রয়েছে সে সকল মহিলা মা তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে যাদের দুধ নেই দুধের সমস্যা রয়েছে বাচ্চাদেরকে দুধ দিতে পারছে না তাদের কাছে সেটা বিতরণ করবে তো এই ব্যাংক নির্মাণ করা ব্যাংক তৈরি করা এবং তাতে যে সমস্যাগুলো সৃষ্টি হয় তার হুকুম কি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনের আয়াতে আল্লাহ রাবুল আলম বলেছেন সুরানিসার তেইশ নম্বর আয়াতে ও উম আহা তুকুম ওয়া তি আর দনাকুম ও দাতে ওই সকল নারীদের কথা বলা হয়েছে যে সকল নারীদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার মাঝে এক প্রকার রয়েছে যে উম উম মাহা তুকুম আর দ আনাকুম যে সকল মা তোমাদেরকে দুগ্ধ খাইয়েছেন দুগ্ধ প্রদান করেছেন তাদের সাথে তোমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে না ওই ওয়া ওয়াহ তুকুম মিনার রদ তোমাদের দুগ্ধ বুনদের সাথে তোমরা বিয়েতে আবদ্ধ হতে পারবে না তো এখানে এ সম্পর্কে হাদিসে এসেছে ইয়াহরুম মিনার রদা মা ইয়াহরুম মিনার নাসাব এই দুধ পানের মাধ্যমে ওই সকল নারীদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ হয় হারাম হয় যে সকল নারীদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া বংশানুক্রমিকভাবে বংশগতভাবে রক্ত সম্পর্কের কারণে নিষিদ্ধ হয়ে থাকে এই হাদিসটি শহী বুখারিতে দুই হাজার শত পঁয়তাল্লিশ নম্বরে এসেছে এখানে যে জিনিসটি স্পষ্ট হয় কোরআন এবং হাদিসের মাধ্যমে সেটি হলো দুগ্ধ মাতার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না তাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ওরকমভাবে দুগ্ধ বন্ধের সাথেও বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না তো এখন যে ব্যাংকটা তৈরি করা হচ্ছে এই ব্যাংকে বিভিন্ন মহিলাদের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে সংরক্ষণ করা হবে এবং সেটা পরবর্তীতে অন্য মাদেরকে সেটা বিতরণ করা হবে যাদের সন্তানের সেটা প্রয়োজন কিন্তু পরবর্তীতে এমনটি দেখা যায় বা দেখা যেতে পারে বা দেখা যাবে যে কার দুধটা এখান থেকে আসলো কোন মায়ের দুধ এখন ছেলে বড়ো হবে বড় হয়ে সে জানতে পারবে না কার দুধ সে খেয়েছে দুগ্ধমাতাকে তার মেয়ে থাকতে পারে তা তার মেয়ের সাথে যদি সে বন্ধনে আবদ্ধ হয় তখন সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হয়ে যাবে তো সেজন্য ইসলামের যে সকল মৌলিক উদ্দেশ্য রয়েছে মাকসাদ সারিয়া কুল্লিয়া তার মাঝে অন্যতম হলো যে আল মোহাফাজা নাসাব বংশ রক্ষা করা তো এখানে যে বংশ রক্ষা এটা এটার মাঝে সন্দেহ নিপতিত হয়ে যাচ্ছি আমরা সন্দেহ উপ উপনীত হয়ে যাচ্ছি কে আমার মা হচ্ছে বা কে আমার দুগ্ধ মাতা হচ্ছে কে আমার দুগ্ধ বোন হচ্ছে এটার মাঝে সন্দেহ সৃষ্টি হয় তো এই সকল সন্দেহ যেহেতু সৃষ্টি হয় এবং এখানে দুগ্ধ মাতা এবং দুগ্ধ বোন এগুলোর সাধারণত ওইরকমভাবে পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকে না তখন সেটা ইসলামের যে নীতি নির্ধারণীর বিষয়গুলো রয়েছে তার মাঝে একটা প্রশ্নবোধক চিহ্ন এসে যায় তো সেজন্য এ সকল ব্যাংক তৈরি করা গঠন করা তাতে শরিক হওয়া সেটা আমাদের সকলের জন্যই নিষিদ্ধ এবং আলেম সমাজ সেটা নিষিদ্ধ বলেছেন নিষিদ্ধ করেছেন তবে ইসলামের প্রথম থেকেই যে সকল বিষয় এই চলে এসেছে তার মাঝে অন্যতম হলো যে কারো যদি দুধের প্রয়োজন হয় কারো কোনো বাচ্চার যদি দুধের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট এক মায়ের কাছে তাকে নিয়ে যাবে তার কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে তাকে দুগ্ধ খাওয়াবে তো এখানে নির্দিষ্ট আকারে যদি আমরা মা নির্ধারণ করি যে উমুক দুগ্ধ মাথা তাহলে এটা পরবর্তীতে কোনো সমস্যা তৈরি করবে না যে দুগ্ধ আমার বোনকে সেটা আমি অবশ্যই জানতে পারবো তো বিপরীতেও যদি ব্যাংকের মাধ্যমে সেটা হয় তখন সেটা দুগ্ধ মাতা দুগ্ধ বোন এগুলো আমরা সরাসরি নির্বাচন করতে পারবো না নির্দিষ্ট করতে পারবো না যেটা ইসলামের মাঝে একটি ক্ষতির কারণ হবে আমাদের বংশের পরিচয়ের ক্ষেত্রে আমাদের বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার ক্ষেত্রে এটা মারাত্মক হুমকির সম্মুখীন আমরা হয়ে যাব তো সেই জন্য সকল অন ইসলামিক বিষয়গুলো থেকে যেগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে চাচ্ছে পশ্চিমা বিশ্বের সংস্কৃতি সেগুলো থেকে নিজেদেরকে যেন আমরা বিরত রাখতে পারি দূরে থাকতে পারি তো এরকমভাবে এগুলো যদি আমাদের সমাজে হয় সে সেক্ষেত্রে আমাদের সকলের ক্ষেত্রেই সেটা একটা সমস্যা তৈরি হয় তো সেজন্য এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এ সকল সংস্কৃতি যেন আমাদের মাঝে না হয় সেজন্য আমরা সচেষ্ট থাকবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তু দান করুন আমিন আসসালাম